গত বছরের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর এক বছর কেটে গেল, মেয়ের মুখ দেখাননি তিনি। অবশেষে প্রিয় কন্যার মুখ দেখালেন এই দেশি গার্ল। জোনাস ব্রাদার্সের সঙ্গে হলিউড ওয়াক অফ ফেম স্টার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কার স্বামী পপ তারকা নিক জোনাসও। অনুষ্ঠানে মা প্রিয়াঙ্কার সঙ্গে ছিল কন্যা মালতী। অনুষ্ঠানটির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যায় মায়ের কোলে বসে এদিক ওদিক উকিঝুঁকি দিচ্ছে মালতী। কখনো প্রিয়াঙ্কার ব্যাগ নিয়ে খেলায় ব্যস্ত সে, মেয়েকে দুহাতে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা। তাছাড়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা নিজেই। 2018 সালের 1 ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে প্রিয়াঙ্কা নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। গত বছর এই দম্পতির সংসার আলো করে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় মেয়ে মালতী।